বনগাঁ পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব পালন এদিন বনগাঁ স্টেশনে বাংলাদেশি নাগরিকদের হাতে পরানো হয় রাখি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পৌরপ্রধান রাখি বন্ধন উৎসব উপলক্ষে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাড়ম্বরে পালিত হলো রাখি বন্ধন উৎসব এদিন সকালে প্রদীপ জ্বালিয়ে রাখিবন্ধন বন্ধন উৎসবের শুভ সূচনা করেন বনগাঁর পৌরপতি গোপাল শেঠ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রবীন্দ্রনাথ বিশ্বাস পচ্চলতি সাধারণের হাতে রাখি পড়িয়ে দেন পুরসভার অন্যান্য কাউন্সিলররা পৌরসভার পক্ষ থেকে পানা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির পাশাপাশি তৈরি করা হয়েছে রাখি পানা দিয়ে তৈরি রাখি এদিন পড়ানো হয় সকলের হাতে ছিল মিষ্টি মুখের ব্যবস্থা এদিন বঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপালী বিশ্বাসের উপস্থিতিতে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের হাতে রাখি পড়ানো হয় আয়োজন করা হয় পদযাত্রার একইভাবে এগারো নম্বর ১৯ নম্বর ওয়ার্ডেও রাখি উৎসব পালন করা হয় রাখিবন্ধন বন্ধন উৎসবে মাতেন শর্মিলা বিশ্বাস টুম্পা রায় বন্দনা দাস কীর্তনিয়া শিখা ঘোষ শম্পা সহ অন্যান্যরা এদিন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পা দাসের উদ্যোগেও বনগাঁ স্টেশনে পালিত হয় রাখিবন্ধন বন্ধন উৎসব বনগাঁ স্টেশনে যাত্রীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা বিভিন্ন যাত্রীদের হাতেও রাখি পরিয়ে দেওয়া হয় রাখি বন্ধন উৎসবে যোগ দিতে পেরে খুশি বাংলাদেশ থেকে আসা যাত্রীরাও তারাও অংশ নেন রাখি বন্ধনে এ বিষয়ে বাপ্পা দাস বলেন রাখি বন্ধন উৎসব উপলক্ষে আজকে আমরা বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় আমাদের মানবিক পৌরপ্রধান সম্মানীয় গোপাল শেঠের নির্দেশে আমরা একুশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা বনগা স্টেশনে আমরা এই রাখি বন্ধন উৎসব পালন করলাম এবং এই রাখি বন্ধন উৎসব আমরা স্টেশনে যারা যাচ্ছি যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা এই রাখি বন্ধন উৎসব পালন করেছি আর আজকে এই যে রাখি আমরা যেটা পড়ালাম এই রাখিটা আমাদের মানবিক চেয়ারম্যান গোপাল শেঠ তার মস্তিষ্ক প্রসূত তিনি এই ইচ্ছামতির কচুরিপানা পানা দিয়ে এই রাখি তৈরি করেছেন স্বর্ন গোষ্ঠী মহিলাদের মাধ্যমে এবং এই রাখি আজকে বিশ্ব দরবারে যাচ্ছে রাষ্ট্রনায়করা বিশ্বের বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়করা তারা এই রাখি তাদের কাছে পৌঁছে গেছে এবং আজকে এই রাখি বিশ্বের একটা ভালো জায়গা পাবে এই আশা আমরা রাখি এদিন বনগা থানা বনগাঁ জিআরপির পুলিশ কর্মীদের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতেও রাখি পড়িয়ে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলা